আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াহিদুর রহমান লস্কর, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেইনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়। চ্যানেলটি যারা দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। আমি আজকে আলোচনা করব গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনা সংক্রান্তে। কোনো ল এনফোর্সিং এজেন্সির সদস্য যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে, তাহলে প্রথমেই তাকে অবশ্যই ওই এনফোর্সিং এজেন্সির যিনি কর্মকর্তা তার পরিচয়পত্র প্রদর্শন করতে হবে এবং থানায় গ্রেপ্তার করে নিয়ে আসার পরে তার গ্রেপ্তারের কারণ লিখতে হবে, যে কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন থাকলে তাকে অবশ্যই নিকটস্থ রেজিস্টার্ড চিকিৎসকের কাছে নিতে হবে এবং থানায় নিয়ে আসার পর উক্ত গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 3 ঘন্টার মধ্যে তার গ্রেপ্তারের কারণ জানাবেন এবং বাসা বা কর্মস্থল থেকে গ্রেপ্তার করা না হলে 1 ঘন্টার মধ্যে তার নিকটজন আত্মীয় স্বজন বা পরিবার পরিজনকে ল এনফোর্সিং এজেন্সির সংশ্লিষ্ট কর্মকর্তা জানাতে বাধ্য থাকবেন। গ্রেপ্তার হওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে উপস্থাপন করতে হবে এবং গ্রেপ্তারের যুক্তিসঙ্গত কারণ আদালতকে কেস ডায়েরি আকারে জানাতে হবে। গ্রেপ্তার করা ব্যক্তির বিরুদ্ধে আনিত অভিযোগ যদি যুক্তিসঙ্গত মনে না হয়, তাহলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মুক্তি দিবেন আদালত। আদালতের অনুমতি দিয়ে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে, তবে জিজ্ঞাসাবাদের স্থানটি হতে হবে কাছের দেওয়ালে ঘেরা। কোনোভাবেই তাকে শারীরিক বা মানসিকভাবে টর্চার করা যাবে না এবং তার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করার জন্য শক্তি প্রদর্শন করা বা ফোর্স করা যাবে না। জিজ্ঞাসাবাদের পর আসামিকে চিকিৎসকের কাছে উপস্থাপন করতে হবে এবং যদি জিজ্ঞাসাবাদের পর আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকে, তাহলে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট ল এনফোর্সিং এজেন্সির সদস্যের বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বা প্রসিডিং ড্র করতে পারেন। ধন্যবাদ সবাইকে।